أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والضحى والليل إذا سجى، ما ودعك ربك وما قلى، وللآخرة خير لك من الأولى، ولسوف يعطيك ربك فترضى. ألم يجدك يتيما فآوى، ووجدك ضالا فهدى، ووجدك عائلا فأغنى. فأما اليتيم فلا تقهر، وأما السائل فلا تنهر، وأما بنعمة ربك فحدث. صدق الله العظيم. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين، أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. وآية آخر: ما أرسلناك إلا رحمة للعالمين. فقال النبي صلى الله تعالى عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين، أو كما قال عليه الصلاة والسلام. সর্বাগ্রে আমরা আল্লাহ সুবহানাহু তাআলা শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সর্বশ্রেষ্ঠ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করেছেন, এবং তারই মহব্বতে আজকে আমাদেরকে বিভিন্ন মসজিদ বিভিন্ন জায়গা থেকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য রব্বে করিমের দরবারে আমরা শুকরগুজার হচ্ছি, আলহামদুলিল্লাহ। আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনেই যে আমাদের উত্তম আদর্শ রয়েছে এই কথা সবাই জানে, কিন্তু জানবার পরেও বিশেষ করে যারা ইসলাম এবং মুসলিম নির্দেশী কখনো কখনো তারা এর অপব্যাখ্যা করতে থাকে। কিন্তু তৌহিদি জনতা, রাসূল প্রেমিক যে সৈনিকের দল যারা রয়েছেন, তারা সদা সর্বদাই এর প্রতিবাদ করে আসছে। এবং সেই প্রতিবাদের ভাষাটি আসলে কেমন হওয়া উচিত, যা যতটুকু যোগ্যতা রয়েছে সেগুলো আমাদের অপরাধ যেখানে আমাদের আল্লাহ বলছেন মানলা মন কারণ খালি এগাইয়া হবে, আর যখনই অপরাধ হতে দেখবে এটা সর্বোত্তম ইমান কারণ হচ্ছে এটা হাত দিয়ে বন্ধ করে দেওয়া। যদি এটা সম্ভব না হয় তাহলে এটা জবানের দ্বারা, অর্থাৎ এই দ্বিতীয় দায়িত্বটি আমাদের আছে। আর এটাও যদি না পাওয়া যায় ফাইল ইসলাম।